দেখেন আমরা পানিবন্দী হয়ে গেছি, মেঘনার পানি বিপুলভাবে বাড়িয়ে আমাদের বাড়িঘর দুয়ার সবকিছু ডুবে গেছে। এখন আমরা পানিবন্দী, আমরা রাঁধতে পারি না, খাইতে পারি না, কর্মে যাইতে পারি না। কীভাবে আমাদের এই কাজ হবে সেটা আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের এই রাস্তাটা উঁচু করে বাঁধে দেওয়ার জন্য। এভাবে আমরা পানিবন্দী কতকাল আর থাকবো? পানিবন্দীই থাকি আমরা সবসময়। বর্ষা আইলে আমাদের শুধু বাড়ির ঘর সব ডুবে যা, আমরা কোনো কিছু করতে পারতেছি না, কোনো কর্ম যাইতে পারতেছি না। এই এই সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের রাস্তাঘাট যেন আমাদের সুন্দর করে ভাঙা দিতে, যেন আমরা পানিবন্দী আর না থাকি। সব হানি কাজি তো ডুবিয়ে গেছে, আসেনি ঘরে দুয়ারে যে তুমি না হানি কাজি একবারে আসেনি দিনে না থানে তো বালা। আমাকে চলতে হইতে বেশ দেওয়া বাচ্চা লইয়া হানি কাজি বিকতে ঘরে বই থাকতে রান্না বাড়া করতাম, হারি না কি করতাম, খাইতাম, হারি না কি করতাম, চলতাম, হারি না।